মোবাইল ফোন আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির যুগে অত্যন্ত প্রয়োজনীয় একটি যন্ত্র। এটি আমাদের দৈনন্দিন জীবনযাত্রার এক নিত্য সঙ্গীতে পরিণত হয়েছে। এটি ছাড়া এক মুহূর্ত থাকাও প্রায় দুষ্কর ব্যাপার। কিন্তু অনেকেই মোবাইল ফোন ঘন ঘন চার্জ দেন, এটাকে ঠিক এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি, তাই জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা সবাই জানি যে মোবাইল ফোনের ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য যে চার্জারের পোর্ট থাকে সেখানে পিন প্রবেশ করানো হয়, তাই যদি ঘন ঘন চার্জ দেওয়া হয় তাহলে ব্যাটারির ক্ষতির আগে চার্জিং পয়েন্টে নষ্ট হয়ে যাবে, ফলে মোবাইলটিও খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। গুগলের পণ্য ব্যবস্থাপক রোনাল্ডো বলেন, অতিরিক্ত চার্জ দেওয়া খারাপ বা ঘন ঘন চার্জ দেওয়াও খারাপ বলে মানসিকতা আছে তা এখন পুরনো দিনের ধারণা। এখনকার প্রতিষ্ঠানগুলো ব্যাটারি ও চার্জিং অপটিমাইজিং প্রযুক্তি তাদের ডিভাইসে ব্যবহার করছে। ফোনের ব্যাটারির চার্জার যখন শতভাগ হয় তখন আভ্যন্তরীণ ব্যাটারি চার্জারগুলো অতিরিক্ত চার্জ হওয়া থেকে ঠেকিয়ে দেয়। ফোনের ব্যাটারিগুলো চার্জারের কাছ থেকে শতভাগ চার্জ হওয়ার আগে বার্তা পেয়ে যায় এবং ব্যাটারিটাকে আটকে দেয়। তবে অধিকাংশ স্মার্টফোন নির্মাতা একটি বিষয়ে একমত যে আপনি যখন কোনো স্মার্টফোন ব্যবহার না করে সংরক্ষণ করে রাখেন চার্জটি, তখন একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত চার্জ রাখা উচিত। এটা থেকে বোঝা যায় যে স্মার্টফোনের ব্যাটারি শতভাগ চার্জ রাখতে একদম পছন্দ করে না। স্মার্টফোনের ব্যাটারি চার্জ 30-50% থাকলে তার আয়ু থাকে বেশি দিন এই ব্যাটারির, তাই স্মার্টফোনের চার্জ বেশিক্ষণ ধরে রাখতে এই সীমার মধ্যে চার্জ রাখার জন্য অধিকাংশ স্মার্টফোন নির্মাতারাই বলে থাকেন। অপরদিকে DOD অর্থাৎ ডেপথ অফ ডিসচার্জ, এই জিনিসটি হচ্ছে কোনো মোবাইলের ব্যাটারির সর্বোচ্চ ডিসচার্জিং ক্যাপাসিটি, যা বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল ফোনের ক্ষেত্রে 50% এবং উন্নত মানের মোবাইলের ক্ষেত্রে 80% DOD থাকে। অপরদিকে DOD অর্থাৎ ডেপথ অফ ডিসচার্জ ক্যাপাসিটির বাইরে চার্জ খরচ করলে মোবাইল ব্যাটারির ক্ষতি হতে পারে, তাই আপনারা মোবাইলের ব্যাটারির চার্জারের পার্সেন্টেজ 20% থেকে 50%-এর মধ্যে থাকলেই চার্জে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। একেবারে পাওয়ার অফ হওয়ার আগে পর্যন্ত অপেক্ষা করতে যাবেন না। তবে মনে রাখতে হবে স্মার্টফোনের ব্যাটারির সবচেয়ে বড় শত্রু হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা। বেশি তাপমাত্রায় স্মার্টফোনের ব্যাটারি কমতে শুরু করে, তাই সরাসরি স্মার্টফোন রোদে রাখা একদম ঠিক নয়। তবে অনেক ক্ষেত্রে অতিরিক্ত গরমে ফোনের বিস্ফোরণও ঘটনাও ঘটতে পারে। 86°F তাপমাত্রার উপরে গেলে ব্যাটারির কার্যকারিতা কমতে শুরু করে। তবে আর একটি জিনিস করলে আপনার মোবাইলের লংজিভিটি অনেক বেড়ে যায় এবং ব্যাটারির লংজিভিটিও বহুদিন থাকে, সেটি হচ্ছে মোবাইলের অরিজিনাল চার্জারের সঙ্গে চার্জ দেওয়া এবং আপন মোবাইলের কেবিলটা সঙ্গে ব্যবহার করা, সেটি হচ্ছে সবচেয়ে নিরাপদ। অন্য কোনো নকল চার্জার ব্যবহার করলে আপনার মোবাইলটিও জলাঞ্জলি যেতে পারে। আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর আপনি দিনে কতবার মোবাইল চার্জ দেন সেটা কমেন্ট বক্সে একদম কমেন্ট করতে ভুলবেন না। আর এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।